সিলেটের উইকেটে প্রথম দিনে স্পিনাররা টার্ন আদায় করে নিয়েছিলেন। দ্বিতীয় দিনে তাইজুল ইসলাম মেহেদী মিরাজরা নিউজিল্যান্ডের ব্যাটারদের কঠিন পরীক্ষা নেবে তা জানা ছিল সকলেরই এবং তারা নিয়েছেন 266 রানে নিউজিল্যান্ডের 8 উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তারপরেও অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ, কেননা ক্যাচ মিসের মহড়া চলছিল বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে। কেন উইলিয়ামসনের 63 রান ও 70 রানে ক্যাচ মিস না হলে বাংলাদেশ আরো আগেই নিউজিল্যান্ডকে আটকাতে পারত। তারপর দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নেয় কেন উইলিয়ামসন। দ্বিতীয় দিন শেষে 44 রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের ইনিংস শুরুতে এক প্রান্তে শরীফুল ইসলাম, অপর প্রান্তে মেহেদী মিরাজের আক্রমণ দিয়ে শুরু করে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। এদিনই উইকেট থেকে দারুণ টার্ন আদায় করে নিয়েছে মিরাজ। তবে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেয় তাইজুল ইসলাম। নিজের প্রথম ওভারে আক্রমণে এসেই টম লাতামকে ফিরান তাইজুল ইসলাম, আর এক ওপেনার ডেভন কনওয়েকে ফিরান মেহেদী হাসান মিরাজ। 12 রানে সাদত হোসেন দীপুর হাতে ক্যাচ তুলে দেন ডেভন কনওয়ে। হেনরি নিকলসও ইনিংসটা বড় করতে পারেনি, 19 রানে শরীফুল ইসলামের বলে তিনি আউট হন। ডারিয়াল মিচেল তাইজুল ইসলামের বলে স্টাম্পিং হন। টম ব্যান্ডেলকে আউট করেন নাঈম হাসান এবং আরেক দুর্দান্ত ব্যাটার গ্লেন ফিলিপসকে আউট করেন মমিনুল হক। তবে শেষ পর্যন্ত কাইল জেমিনসন এবং টিম সাউদি এখনও ক্রিজে রয়েছেন। এখন দেখার বিষয় নিউজিল্যান্ডকে কত রান নিয়ে বাংলাদেশ আটকাতে পারে।